শ্রীমঙ্গল বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি বলা হয়ে থাকে শ্রীমঙ্গলকে। সবুজ, পাহাড়, ঝর্ণা, চা বাগান এবং তার সাথে পাহাড়ের ভেতর দিয়ে বয়ে চলা পিচ ঢালা পথ, আবার কখনো বা মেঠো পথ, সব কিছু মিলিয়ে এ যেন এক অন্যরকম সৌন্দর্যের হাতছানি। ইতিহাস, ঐতিহ্য এবং ঐতিহ্যবাহী খাবার, এই তিনটি বিষয় আমার কাজের বিষয়বস্তু হলেও বিভিন্ন জায়গা ঘুরে দেখা বা বেড়ানো হচ্ছে আমার শখ বা নেশা বলতে পারেন। আর সেই বেড়ানো যদি হয় এমন সবুজের দেশ অর্থাৎ চায়ের রাজধানী হিসেবে পরিচিত শ্রীমঙ্গলে, তবে তো আর কোনো কথাই নেই। যদিও কম বেশি সবাই জানেন, তারপরেও বলে রাখছি, শ্রীমঙ্গল হচ্ছে আমাদের প্রিয় বাংলাদেশের সিলেট বিভাগের মৌলভীবাজার জেলায় অন্তর্গত। আমার জন্য আমার কাছে সবচেয়ে অবাক করা বিষয় হচ্ছে এই শ্রীমঙ্গলের সৌন্দর্য। আমি আমার ছোটবেলা থেকে দেখে আসলেও এখনও যতই দেখি ততই যেন অবাক হই। আর এটা যে কেবল আমার ক্ষেত্রেই ঘটে তা কিন্তু নয়, আমি বলবো যে শ্রীমঙ্গলের এই প্রাকৃতিক সৌন্দর্যের কাছে হার মানতে বাধ্য হয়েছিলেন প্রায় 200 বছর আগে, সে সময়ে আমাদের উপমহাদেশ শাসন করতে আসা সেই ব্রিটিশরাও। তবে ব্রিটিশরা এসে যে কেবল আমাদের শাসনই করেছে তা বলতে আমি নারাজ, কারণ তারা এই মৌলভীবাজারবাসীকে বেশ কিছু সভ্যতাও শিখিয়ে গেছে। আর তা বুঝতে চাইলে আপনি কেবল শ্রীমঙ্গল নয়, সিলেটের যে কোনো মানুষের সাথে মিশলেই বুঝতে পারবেন। মৌলভীবাজার জেলার সৌন্দর্য যে কেবল চা বাগানের মাঝে সীমাবদ্ধ তা কিন্তু নয়। আপনি যদি বাংলার 6টি ঋতুর সৌন্দর্য উপভোগ করতে চান, তবে আপনাকে চোখ বন্ধ করে চলে যেতে হবে শ্রীমঙ্গল বা তার আশপাশে। সেখানে গেলে আপনি গ্রীষ্ম থেকে শুরু করে বর্ষা, শরৎ, হেমন্ত, শীত এবং বসন্তের সৌন্দর্য আলাদা আলাদাভাবে উপভোগ করতে পারবেন। আমি আগেই বলেছিলাম প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি ইতিহাস ঐতিহ্যে অসম্ভব সমৃদ্ধ একটা এলাকা হলো এই মৌলভীবাজার জেলা। আর ইতিহাস এবং ঐতিহ্যের অনেক কিছুই এখনও ছড়িয়ে আছে এই মৌলভীবাজার জেলায়, যার একটি বিশাল অংশ হচ্ছে শমশেরনগর। শমশেরনগরকে বলা হয়ে থাকে মৌলভীবাজার জেলার ইতিহাস এবং ঐতিহ্যের এক সমৃদ্ধ নগরী। আর শ্রীমঙ্গল থেকে শমশেরনগর যেতে চাইলে আপনাকে পাড়ি দিতে হবে 20 কিলোমিটার পথ, সেক্ষেত্রে সময় লাগবে মাত্র 25 মিনিট। আর শ্রীমঙ্গল থেকে শমশেরনগর যাওয়ার সময় পাহাড়ি পথ পাড়ি দিয়ে যখন আপনি কমলগঞ্জের এই সড়কে এসে উঠবেন, তখন কিছু সময়ের জন্য আপনি নিজেকে নিজের মাঝ থেকে হারিয়ে ফেলতে আবার বাধ্য হবেন। বছরের 12 মাস জুড়েই যেন এই সড়কের সৌন্দর্য বদলাতে থাকে। বিশ্বাস করেন, এই সড়কে যখন আমি আসি তখন কেন জানি সব ক্লান্তি কেটে যায়। আর কমলগঞ্জের এই সড়কের সৌন্দর্যের মুগ্ধতা যেতে না যেতেই আপনি পৌঁছে যাবেন শমশেরনগরে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগ থেকেই শমশেরনগর বিশ্ব দরবারে একটি গুরুত্বপূর্ণ নগরী হিসেবে বিবেচিত হয়ে আসছে, যার সাক্ষী হিসেবে এখনও ঠায় দাঁড়িয়ে আছে তৎকালীন দক্ষিণ এশিয়ার দ্বিতীয় সর্ববৃহৎ বিমানবন্দর হিসেবে পরিচিত দিলজান্দ বিমানবন্দর।
কেবল এই বিমানবন্দরই নয়, শমশেরনগরের চা বাগান থেকে শুরু করে আশপাশের সব প্রাকৃতিক সৌন্দর্য আপনার মনের মাঝে এক ধরনের প্রশান্তি এনে দিবে। একটা সময় বাংলাদেশের ব্রিটিশদের ঘাঁটি বলা হতো এই শমশেরনগরকে। মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল এবং শমশেরনগরের এসব প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে কিভাবে ক্লান্তিহীন একটি দিন কেটে যাবে তা আপনি বুঝতেই পারবেন না। তার সাথে বলে রাখছি, ধাপে ধাপে আমি আপনাদের মাঝে সিলেট বিভাগের সব ভিডিও নিয়ে আসব, আর তার জন্য প্রয়োজন আপনাদের সাপোর্ট। আর আপনাদের এই সাপোর্টের জন্য বলছি, যদি আমার এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তবে প্লিজ আমার ভিডিওটি শেয়ার করবেন, এবং পরবর্তী যে কোনো নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই ইনফোহান্টার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।